ওই ব্যক্তি মৃত যে আল্লাহকে চিনে না, আল্লাহর আনুগত্য করে না। আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তান আল্লাহকে মানেও না, আল্লাহকে চিনেও না, মসজিদ ঘর চিনে না, মাদ্রাসা চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, এমন সন্তান আছে না, আছে কি না? আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতাং ফা আহইয়াইনাহু। আল্লাহ বলছেন যারা আল্লাহকে চিনে না এবং আল্লাহকে মানে না এরা হলো মৃত। তাহলে আপনি সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে যদি দিনই শিক্ষা দিতে না পারেন, আল্লাহকে মানার মতো, আল্লাহর আনুগত্য করার মতো যোগ্যতা জ্ঞান তার ভিতরে ঢুকাইয়া দিতে না পারেন, তার মানে জন্ম দেওয়ার পরেও সন্তান হত্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় এটাও এসেছে, এভাবেও পৃথিবীতে মানুষ সন্তানকে হত্যা করে, ঠিক কি না? এভাবে আমরা সন্তানদেরকে হত্যা করছি। যে ব্যক্তি এই তিনটা আয়াত অনুসরণের যে শপথ গ্রহণ করবে এবং সেই এই তিনটা আয়াতের আলোকে অনুসরণ করবে, কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওই বান্দাকে, ওই ব্যক্তিকে পুরস্কার দেওয়া দায়িত্বে পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে হুকুমগুলো মানলে বান্দাকে পুরস্কার দেওয়া, পুরস্কৃত করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জনের প্রয়োজন আছে কি না? আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আয়াতের মধ্যে মূলত দশটা বিষয়কে হারাম করেছেন। কয়টা বিষয়? দশটা বিষয়। এই দশটি বিষয় আমাদের জীবনের সাথে একেবারে সম্পর্কিত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এই হারাম কাজগুলোর সংস্পর্শে আমরা রয়েই গেছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা, অধিকাংশ মানুষ, এই হারামগুলোর সাথে জড়িত হয়ে গেছে। এই জন্য এই বিষয়ে আলোচনা হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা হারামের মধ্যে সর্বপ্রথম যে হারামটির কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন যে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য দশটা বিষয়কে আমি নিষিদ্ধ করেছি। তার মধ্যে এক নম্বর বিষয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। কি করা যাবে না? শরিক করা যাবে না, অর্থাৎ আমরা যেটা সহজ ভাষায় বলি শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক, শিরিকের অনেক ব্যাখ্যা রয়েছে। প্রধানত শিরিককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকাশ্য শিরিক। কেমন শিরিক? প্রকাশ্য শিরিক, যেমন ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। কিসের ক্ষেত্রে? ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, অর্থাৎ আল্লাহ ব্যতিরেকে অন্য কারো ইবাদত করা, উপাসনা করা, গোলামি করা, এটা হলো প্রকাশ্য শিরিক। এটা কি? প্রকাশ্য শিরিক। যেমন পূজা করা, কি করা, কথা বলেন কি করা, পূজা করা, এটা কি? এটা শিরিক। এই রকম আল্লাহর সমকক্ষ মনে করে কাউকে, আল্লাহর সমকক্ষ মনে করে তাকে সম্মান প্রদর্শন করা, তার কাছে কিছু চাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো প্রকাশ্য শিরিক। এরপর আরেকটা আছে প্রচ্ছন্ন শিরিক, যেটা আসলে আমাদের কাছে শিরিক মনে হয় না, কিন্তু এটাও শিরিকের অন্তর্ভুক্ত। দেখলে মনে হয় এটা মনে হয় শিরিক নয়, কিন্তু এটাও শিরিকের অন্তর্ভুক্ত। একটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের অনেক নিয়মকানুন পালন করে, সে মন্দিরে যায় না, গির্জায় যায় না, কোনো মূর্তির পূজা করে না, তার মানে সে তো শিরিক করে না, এটাই আমাদের ধারণা, ঠিক কি না? কিন্তু শিরিকের ব্যাখ্যায় যেটা এসেছে, নিজস্ব কাজকর্ম, ধর্মীয় এবং পার্থিব উদ্দেশ্য সমূহে এবং লাভ লোকসানের ক্ষেত্রে আল্লাহ তাআলাই সকল কর্তৃত্বের মালিক এবং সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক কি? সকল ক্ষমতার উৎস। আবার শুনবেন, নিজস্ব কাজকর্ম, আপনি যে কাজকর্ম করেন, এই কাজ করার ক্ষমতা কে দেয়, কথা বলেন কে দেয়? আল্লাহ দেয়। এরপরে ধর্মীয় এবং পার্থিব যত উদ্দেশ্য আছে, কথাটা ভালোভাবে বুঝবেন, ধর্মীয় এবং পার্থিব যত উদ্দেশ্য আছে, আপনি নামাজ পড়েন, এটা কি ধর্মীয় কাজ না? কথা বলেন ধর্মীয় কাজ না?
আপনি ব্যবসা বাণিজ্য করেন, এটা এটা আপনার ব্যক্তিগত কাজ হলেও আপনি যে ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে আপনার লাভ লোকসান যা নির্ধারিত হয় এটার ক্ষমতা কার? আপনার হাতে কোনো ক্ষমতা আছে? ব্যবসায় নিশ্চিত লাভ হবে এই গ্যারান্টি আপনি দিতে পারেন? পারেন কি? পারেন না। এখানেও সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে আপনি নামাজ পড়েন, এই নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ যে উদ্দেশ্য পড়েন সে উদ্দেশ্যটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন নামাজ পড়তে এসে যদি এই নামাজের ক্ষেত্রে আপনার যদি উদ্দেশ্য হয় লোক দেখানো, কি দেখানো, কি দেখানো, লোক দেখানো, যদি এরকম উদ্দেশ্য আপনার থেকে থাকে তাহলে এটাও হবে শিরিক। এটা কি হবে? শিরিক। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন। ধ্বংস এই সমস্ত নামাজির জন্য, তারা যারা তাদের নামাজের মধ্যে অবহেলা করে, আল্লাযীনাহুম ইউরাউন, এবং তারা লোক দেখানোর উদ্দেশ্যে করে। অর্থাৎ ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে যদি আমরা লোক দেখানোর উদ্দেশ্যে, কাউকে খুশি করার উদ্দেশ্যে, কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা যদি কোনো ধর্মীয় কাজ করি, কোনো নেক আমল করি, তাহলে সেটাও হবে শিরিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই নামাজ মূলত হওয়ার কথা ছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সেখানে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কারো সন্তুষ্টি অর্জনের ইচ্ছা বা চেষ্টা যদি নিহিত থাকে তাহলে আল্লাহর পাশাপাশি ওই ব্যক্তিকে, ওই লোককে, ওই শক্তিকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া হলো, ঠিক কি না? এজন্য এটাও হবে শিরিক। এই জন্য প্রচ্ছন্ন শিরিকটা হলো এমন, পৃথিবীর সকল ক্ষেত্রে আপনি জমি চাষাবাদ বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, আপনি দিনমজুর হন, আপনি বা আপনি রাজনীতিবিদ হন, আপনি যা করেন না কেন, জীবনের সকল ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয়ে আপনি যদি একমাত্র আল্লাহকে সকল ক্ষমতার উৎস অর্থাৎ মালিক মনে করতে পারেন এবং সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বিধানের আলোকে আপনার কার্যক্রম যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি শিরিক থেকে বেঁচে থাকতে পারবেন। আর এর মধ্যে যদি অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো সন্তুষ্টির চিন্তা যদি থাকে তাহলে এটা হবে আপনার শিরিকের অংশ। যেমন একটা উদাহরণ দেই, এটা আবার কেউ অন্য মাইন্ডে নিয়েন না, এটা বোঝার জন্য বলছি। আমাদের রাষ্ট্রের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস কে? কথা বলেন না কেন? কেন রাষ্ট্রের সংবিধান সম্পর্কে জানেন না আপনারা? জানেন, কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে সকল জনগণই সকল ক্ষমতার উৎস। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক সত্তার নাম, আল্লাহ এমন এক সত্তা যিনি আসমান এবং জমিনের যত বিষয় রয়েছে, যত জিনিস রয়েছে, যত মানুষ রয়েছে, যত প্রাণী রয়েছে, আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে একক কর্তৃত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই শব্দের সাথে এই কথাটা কি সাংঘর্ষিক কি না? তাই বলে এটা মনে করিয়েন না যে আমি সংবিধানের বিরুদ্ধে কথা বলতেছি, রাষ্ট্রদ্রোহী কথা বলতেছি, এটা আবার মনে করিয়েন না। কারণ আমার কোরআন, আমার আল্লাহ যেটাকে সমর্থন করে না, আমার কোরআন, আমার সুন্না যেটাকে সাপোর্ট করে না, সেটার সমালোচনা আমাকে কি করতেই হবে। এখন সংবিধানে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি যদি এদেশে রাজনীতি করতে চান, আপনি যদি নির্বাচন করতে চান, এই সংবিধানের বাহিরে যদি আপনি যান, আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? পারবেন? পারবেন না। জনগণ সকল ক্ষমতার উৎস এই জিনিসটাকে যদি স্বীকৃতি দেন তাহলে আপনি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তা নাহলে আপনার নিবন্ধন থাকবে? নিবন্ধন থাকবে না। এখন যদি আপনি জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে এইটাকে স্বীকৃতি দিয়ে রাজনীতি করেন, ভোট করেন, তাহলে আপনার এই দেশ পরিচালনার জন্য আপনি যে দায়িত্বভার গ্রহণ করতে চাচ্ছেন মানুষের কল্যাণের জন্য, আপনি মূলত আল্লাহকে ধোকা দিয়ে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করেই আপনি রাজনীতির নাম লেখালেন, ঠিক কিনা?
ঠিক না? কি এই কথা বলতে ভয় লাগে? ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ বলছেন, আমি বলছি না। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা আমি উপস্থাপন করছি। কারণ আল্লাহ নিজে সরাসরি কিছু বলেন না, আল্লাহ বলেন তার বান্দাদের মুখ দিয়ে, সে কথাটা আল্লাহ কি বলান, বলেন সুবহানাল্লাহ। তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথাকে স্বীকৃতি দিলে সরাসরি শিরকের সাথে কি, শিরকের সাথে সম্পর্কিত। তাহলে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন আমি তাদের জন্য দশটা বিষয়কে নিষিদ্ধ করেছি, তার মধ্যে প্রথম এবং প্রধান বিষয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে নবী, তাদেরকে বলে দেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এখন আসেন, তাহলে আমরা এই প্রথম বিষয়টাতে যে আলোচনা করতেছি, এখানে আমরা একটা জিনিস, আমরা কম বেশি শতকরা মনে হয় 90%-এরও উপরে লোক আমরা এই রাজনীতির বেলায় শিরিকের সাথে সম্পর্কিত। কথা বলেন না কেন, 90%-এর কি উপরে আমরা শিরিকের সাথে জড়িয়ে আছি, শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে। এই রকম শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, এই রকম অনেক ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে, নিজের পরিবারকে টিকিয়ে রাখতে গিয়ে, নিজের অর্থনীতিকে টিকিয়ে রাখতে গিয়ে, নিজের সামাজিক মূল্যবোধ, নিজের সামাজিক মর্যাদাকে টিকিয়ে রাখতে গিয়ে আমরা সচরাচর আমরা শিরিকের সাথে জড়িয়ে পড়ছি। কিন্তু আমরা মনে করছি আমি তো নামাজও পড়ি, পাগড়িও মাথায় দেই, জুব্বাও পড়ি, রোজাও রাখি, হজও করি, জাকাতও দেই, আমার মধ্যে কোনো শিরিক নাই, আমি মন্দির যাই না, গির্জা যাই না, আমার কাছে কোনো শিরিক নাই। কিন্তু এই যে ভোট আর রাজনীতির বেলায় যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, শতকরা 90% মানুষ এখানে নিশ্চিত, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমরা শিরিকের সাথে জড়িয়ে আছি, আছে কি না, আছে কি না? তাহলে আমাদের সংবিধানে এই জিনিসটা সংশোধন হওয়ার প্রয়োজন আছে কি না? আছে না? জনগণ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না, কারণ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একজন সত্তার নাম যিনি আসমান এবং জমিনের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলেন তিনি, বলেন সুবহানাল্লাহ। আজকে এই কথাকে স্বীকৃতি না দিলে ভোট করার অধিকার খর্ব হয়, হয় কি না? ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়। যদি এই কথাকে স্বীকৃতি না দেওয়ার কারণে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়, তবু আমরা কখনো জনগণ সকল ক্ষমতার উৎস এই কথাকে আমরা স্বীকৃতি দিতে পারি না, ঠিক কিনা? আমরা এটা কখনো করব না। এরপরে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি তাদেরকে দশটা বিষয় থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করছি। তার দুই নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যেন পিতামাতার সাথে সদ্ব ব্যবহার করে, পিতামাতার সাথে কি করে, ভালো আচরণ করে। অর্থাৎ এর এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো তারা যেন পিতামাতার অবাধ্য না হয়, তারপরে পিতামাতাকে কষ্ট না দেয় এবং পিতামাতার সাথে ভালো আচরণের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট রাখে। অর্থাৎ এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ পাক দুই নাম্বার যে বিষয়টাকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেটা হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এই কাজটা করা কি হারাম, এই কাজ করা কি হারাম। আমাদের সমাজে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যুবকের সংখ্যা খুব কম, তাই না? কম না বেশি? কম না বেশি? বেশি। বাবা মা একটা কথা বললেই মুখের উপরে বলে দেয়, না আমি এটা পারবো না, আছে না এরকম? বাবা মা নিষেধ করে, বাবা এই কাজটা করিও না, ঠাস করে বলে দেয় আমি করব, তোমরা বাধা দেওয়ার কে, আছে না এরকম ছেলে? আছে। কিন্তু এ ধরনের কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, হে দুনিয়ার মানুষ, আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এবং তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা যেমন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি তোমাদের এত নাস নেয়ামত দিয়েছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক তেমনিভাবে
তোমাদের পিতামাতারও শুকরিয়া আদায় করবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শুকরিয়ার সাথে পিতামাতার নামটাকে তার পরে পরে যোগ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক পিতামাতার মর্যাদাকে কি করেছেন অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার অনুগত হতে হবে। পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি মুরতাদ হয়, তারপরও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে যাবে কি খারাপ ব্যবহার করা যাবে না, কারণ এই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে স্বয়ং আল্লাহ পাক নিষেধ করেছেন। তবে পিতামাতার এমন কোনো হুকুম মানা যাবে না যে হুকুম মানলে আল্লাহ অসন্তুষ্ট হয়। কথা ক্লিয়ার? এরপরে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাদের জন্য তিন নম্বর নিষিদ্ধ বিষয় হলো, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুতুলু আওলাদুকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি বলে দেন তাদের জন্য তিন নম্বর হারাম কাজ হলো, আল্লাহ পাক বলছেন, দারিদ্রের কারণে নিজের সন্তানকে তোমরা হত্যা করবে না, এবং আমি তোমাদেরকে এবং তাদের উভয়কে আমি আল্লাহ জীবিকা দান করে থাকি বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হারাম হলো সন্তান হত্যা করা যাবে না। কি হত্যা করা যাবে না? সন্তান হত্যা করা যাবে না। সন্তানকে বিভিন্নভাবে হত্যা করা হয়। কীভাবে? বিভিন্নভাবে সন্তানকে বিভিন্নভাবে হত্যা করা হয়। একটা হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কি পদ্ধতি? কথা বলেন না কেন? এলা লজ্জার কথা না, এটা কোরআনের কথা, আল্লাহর কথা, বলতে লজ্জা কিসের? একটা হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা কি জায়েজ? কি আপনাদের দৃষ্টিতে জায়েজ নাকি? হ্যাঁ, এটা কি জায়েজ করে দিয়েছে নাকি কেউ? আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন আমলাক। অনেক মানুষ আছে মনে করে অধিক সন্তান হলে আমার তো জমি জায়গা কম, দুই দন সাত দনের মাটি, পাঁচ দনের মাটি, যদি চারটা ছেলে হয় এক দনের মাটি জমি ভাগে পাবে না, কি খাবে কেমনে বাঁচবে? আল্লাহ পাক এর জন্য বলে দিয়েছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ পাক বলছেন, হে নবী, ওদেরকে বলে দাও ওরা যেন ওদের সন্তানদেরকে হত্যা না করে, কারণ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, কারণ তাদেরকে এবং তাদের সন্তানকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তারা কেন হত্যা করবে? তারা কি খাওয়ায়? সন্তান জন্ম দেওয়ার পরে তার রিজিকের ফয়সলা কি পিতামাতা করে? না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, তাদের রিজিকের ফয়সলা তো আমি আল্লাহ করি। তাহলে তার এত ভয় কিসের? সে কেন সন্তান হত্যা করবে? শুধু এভাবে নয়, সন্তানকে বিভিন্নভাবে হত্যা করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন আলোচনা উঠে এসেছে। এরপরে সন্তানকে হত্যা করার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে একটা হলো, আপনি যদি আপনার সন্তানকে সুচরিত্রবান সন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন, ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারেন, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে প্রদান করতে না পারেন, ইসলামের শিক্ষা যদি তার ভিতরে ঢুকাইয়ে দিতে না পারেন, তাহলে আপনার সন্তানের হৃদয়টা মরে যায়। কি হয়? কথা বলেন, কি হয়? আপনার সন্তানের হৃদয়টা মরে যায়। এই যে আপনার সন্তানকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়ার কারণে আপনার সন্তান যে পাপাচার করে, অন্যায় করে, আল্লাহ বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে মূলত মৃত্যুর দিকে ঠেলে দেন, এটাও সন্তানকে হত্যা করার সমতুল্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু। আল্লাহ পাক বলছেন, সে ব্যক্তি মৃত যে আল্লাহকে চিনে না এবং আল্লাহর আনুগত্য করে না। আল্লাহ বলছেন, ওই ব্যক্তি মৃত যে আল্লাহকে চিনে না, আল্লাহর আনুগত্য করে না। আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তান আল্লাহকে মানেও না, আল্লাহকে চিনেও না, মসজিদ ঘর চিনে না, মাদ্রাসা চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, এমন সন্তান আছে না? আছে কি না? আল্লাহ বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে চিনে না এবং আল্লাহকে মানে না, এরা হলো মৃত।
তাহলে আপনি সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দিতে না পারেন, আল্লাহকে মানার মতো, আল্লাহর আনুগত্য করার মতো যোগ্যতা জ্ঞান তার ভিতরে ঢুকাইয়া দিতে না পারেন, তার মানে জন্ম দেওয়ার পরেও সন্তান হত্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় এটাও এসেছে, এভাবেও পৃথিবীতে মানুষ সন্তানকে হত্যা করে, ঠিক কি না? এভাবে আমরা সন্তানদেরকে হত্যা করছি, এভাবেই হত্যা করছি। অনেকে মনে করে সন্তানকে যদি মাদ্রাসায় দেই, সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দেই, সন্তান স্কুলে পড়ে পড়ুক বাধা নাই, কলেজে পড়ে পড়ুক কোনো বাধা নাই, কিন্ডার গার্ডেনে পড়ে পড়ুক আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অনেক পরিবার মনে করে এই যে কিন্ডার গার্ডেনের পাশাপাশি স্কুল কলেজের পাশাপাশি যদি কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, পাশাপাশি ধর্মীয় শিক্ষার জন্য যদি মসজিদে পাঠাই, তাহলে আমার সন্তানের পড়ালেখার সময় অপচয় হয়ে যাবে, ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো চাকরি পাবে না, তার ভালো চাকরি যদি না হয় ভালো জীবনযাপনের ব্যবস্থা হবে না। এই চিন্তা যারা করেন আল্লাহ পাক এই আয়াতের সাথে যুক্ত করে এই জন্য বলে দিয়েছেন, নাহানু নারজুকুকুম ওয়া ইয়াকুম। আল্লাহ বলছেন তারা কেন চিন্তা করে, কারণ তাদেরকেও রিজিক দেই আমি আর তাদের সন্তানদেরও রিজিকের ফয়সলা করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ, রিজিকের ফয়সলা কে করে? আল্লাহ করে। তাহলে আপনার আমার এত জ্বালা কেন? আপনার আমার এত জ্বালা কেন? আপনি মনে করছেন কোরআন শিক্ষার জন্য সকালে মক্তবে গেলে কেজি স্কুল মিস, পড়ালেখা মিস, এই চিন্তা আপনি করছেন? আপনার ছেলে কেজি স্কুলে পড়লে, ইংলিশ মিডিয়ামে পড়লে তার যে ভালো রেজাল্ট হবে, সে পড়লেই যে ভালো লিখতে পারবে, এটার ক্ষমতা যে তার আছে, এটা মনে করাও তো শিরিকের অংশ। কারণ আপনার ছেলের মেধা শক্তি, লিখনী শক্তি সব কিছু আল্লাহর ইচ্ছার উপরে নিয়ন্ত্রণাধীন, ঠিক কিনা? সুতরাং এমনটা মনে করার কোনো কারণ নাই। এই চিন্তা করে ধর্মীয় শিক্ষা থেকে সন্তানদেরকে দূরে রাখা যাবে না। সম্মানিত উপস্থিতির সময় শেষ হয়ে গেছে, আর কথা বলার সুযোগ নেই। আমরা যে বিষয়টি আলোচনা শুরু করেছি, আল্লাহ পাক দশটা বিষয়কে নিষিদ্ধ করেছেন, তার মধ্যে তিনটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে। আল্লাহ পাক সুযোগ দিলে ইনশাআল্লাহ আগামী জুমায় পরবর্তী বিষয়গুলো আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক সকল বলে আল্লাহুম আমিন।